আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের দায়ের হওয়া অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা নিয়ে একটি মতবিনিময় সভা হয়েছে। সকালে অধিদপ্তরের হালদা সম্মেলন কক্ষে সভায় পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে বিভিন্ন উন্নয়ন কাজ ও শিল্প কারখানা নির্মাণ এবং পরিচালনায় আলোচনা গুরুত্ব পায়। সভায় বিগত সময়ে দায়ের হওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দেন। আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক ইসরাত রেজা ও মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন। আপনারা দেখছেন একুশে টেলিভিশন।